ব্যবহার আজকে আমরা দেখব আইপি শেয়ার এক্সিট ফিক কিভাবে করতে পারি। ফাইলটি আমার ডিস্টার্ব হয়ে গেছে, আমরা ফাইলটি এখন তুলে লোড করব। এখানে একটু প্রবলেম হয়ে গেছে, আমাদের টুলটি বেশি ফোল্ডারের ভিতরে হয়ে গেছে। টুলটি আমরা ফোল্ডার থেকে একটু বাইরে বের করে নিই। তারপর আমরা সেটিংসে যাবো, সেটিংস থেকে ব্যাকআপে যাবো, ব্যাকআপ থেকে আমাদের এই সেটিংসটি উঠাই দেব, দিয়ে ওকে করবো। ফ্ল্যাশে ক্লিক করবো, ক্লিক করে দেবো। এখন আমাদের কেবলটি ভলিউম প্লাস অথবা মাইনাস দিয়ে লাগাবো। এখন আমাদের সিস্টেম আমরা যদি গুগলে সার্চ করি সিম্ফনি i30 এলসিডি ফ্ল্যাশ ফাইল লিখে যদি গুগলে সার্চ করি, তাহলে আমাদের প্রথমেই আমাদের ওয়েবসাইটটি থাকবে। আমরা ওয়েবসাইটে প্রবেশ করব, করে এখান থেকে আমরা নিচের দিকে আসবো।
এসে আমাদের এখানে দেখেন নিচে ডাউনলোড অপশন আছে i130 HW2V9 এই ভার্সনটি আমরা ডাউনলোড করে নেব প্রথমে। আমরা একটু ওয়েট করি, এই ফাইল দিয়ে আমাদের এলসিডি যদি ব্লু স্ক্রিন হয়ে থাকে তাহলে 100% রিকভারি হবে। ফ্ল্যাশ প্রায় শেষের মধ্যেই সিস্টেম ফাইলটি আমাদের ঢোকার পরে আরেকটু সময় লাগবে। যদি ফ্ল্যাশ করলে আমাদের ফোনে যদি এবার বিজড়িত প্রবলেম থাকে গুগল অ্যাকাউন্ট লক তাহলে সেটাও রিমুভ হয়ে যাবে। হ্যাং লোগো, এলসিডি ফিক্সড, ডেট রিকভারি, যদি এমএমসি ড্যামেজ না থাকে, পার্টিশন ঠিক থাকে তাহলে 100% কাজ হবে এই ফাইল দিয়ে। মূলত বলতে গেলে সফটওয়্যার জন্য যে কোনো প্রবলেম আমাদের এই ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে 100% ওকে হবে। আমাদের ফ্ল্যাশটি হয়ে গেছে, এখন আমরা কেবলটি খুলে ফোনটি অন করে দেখব। ধন্যবাদ বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন।